আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরেরও কাছের, দেশেরও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের কুয়েতের সর্বশেষ খবরে। জানিয়ে দিব বেশ কয়েকটি খবর, আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন। প্রথমেই জানিয়ে দিচ্ছি, কুয়েতে বসবাসরত অবৈধ প্রবাসীরা যারা ভ্যাকসিন গ্রহণ করতে পারছিলেন না তাদের জন্য একটি সুখবর। বাংলাদেশ দূতাবাস কুয়েত থেকে একটি বিজ্ঞপ্তি ঘোষণা করে বলা হয়েছে যে সকল অবৈধ প্রবাসীরা রয়েছে যাদের কাছে সিভিল আইডি কার্ড রয়েছে এবং পেছনে সিরিয়াল নাম্বার রয়েছে, তারা ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সদয় অবগতির জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, ভ্যাকসিনের জন্য অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিজ দায়িত্বে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। বাংলাদেশ দূতাবাস কুয়েত থেকে আরও একটি ঘোষণা করে বলা হয়েছে, কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিদেশে বসবাসরত অনাবাসী বাংলাদেশি ডায়াসপোরা এবং বহির্গমন ছাড়পত্র বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড ছাড়া বিদেশে গমনকারী কর্মীদের সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনসমূহের মাধ্যমে নির্ধারিত কল্যাণ ফি প্রদান সাপেক্ষে কল্যাণ বোর্ডের সদস্য পদ প্রদান করা হচ্ছে। এর ফলে তারা কল্যাণ বোর্ড প্রদত্ত সকল ধরনের সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণে আগ্রহী কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সুবিধার্থে বর্তমানে কল্যাণ ফি ব্যাংকে জমা করার পরিবর্তে আগামী 16 আগস্ট 2021 তারিখ হতে দূতাবাসের ক্যাশ কাউন্টারে নির্ধারিত কল্যাণ ফি কুয়েতি দিনারের 15 দিনের জমা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের নিম্নের ওয়েব লিঙ্কের মাধ্যমে ফর্ম পূরণ করে এবং নির্ধারিত ফি অত্র দূতাবাসের ক্যাশ কাউন্টারে জমা দিয়ে রশিদ সহ শ্রম কল্যাণ উইংয়ে আবেদন জমা করার জন্য অনুরোধ করা হয়েছে। লিঙ্কটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এছাড়াও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বাংলাদেশ দূতাবাস কুয়েত থেকে আরও একটি ঘোষণা করে বলা হয়েছে যে বাংলাদেশে পাসপোর্ট অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে এমআরপি পাসপোর্ট তৈরির সার্ভারে ত্রুটি দেখা দেয়ায় সময় মতো পাসপোর্ট বিতরণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে 22 আগস্ট 2021 পর থেকে যাদের পাসপোর্ট ডেলিভারির কথা ছিল তাদের পাসপোর্টগুলো পেতে আরও দেরি হতে পারে। তবে কেউ যদি বাংলাদেশে ভ্রমণ করতে চায় এবং আকামা নবায়নের জন্য জরুরি পাসপোর্টের দরকার হয় তবে দূতাবাস থেকে কাগজের পাসপোর্ট দেওয়া হবে যা 2 বছরের মেয়াদ থাকবে এবং এটি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। উল্লেখ থাকে যে পাসপোর্ট নবায়ন বা রিনিউ করার জন্য আবেদনপত্র গ্রহণ করা হবে, এতে কোনো প্রকার প্রভাব পড়বে না। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের নতুন ভিসা সংক্রান্ত কিছু খবর। স্থানীয় পত্রিকা আল রায়ের সূত্র অনুযায়ী জানা যায় যে সাম্প্রতিক সময়ে কুয়েতে 20 নম্বর ভিসা বা ডোমেস্টিক ওয়ার্কারের বেশ চাহিদা রয়েছে। প্রথম দিকেই ফিলিপিনি গৃহকর্মী নিয়োগের চাকা দ্রুত ঘুরতে শুরু করেছে। ফিলিপাইনি গৃহকর্মী বা 20 নম্বর ভিসাধারীদের ভিসামূল্যের একটি তালিকা তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে কুয়েতে আসতে চাওয়া গৃহকর্মীদের জন প্রতি খরচ 1,400 দিনার থেকে 1,600 দিনার পর্যন্ত হবে। এতে অফিসিয়াল খরচ হবে মাত্র 890 দিনার, আর বাকি সব খরচ হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, করোনা টেস্ট ও বিমানের টিকিটে। কেউ যদি অফিসিয়াল খরচ ছাড়া কোনো গৃহকর্মী আনতে চায় তাহলে শুধু 890 দিনারের মধ্যে কুয়েতে নিয়ে আসতে পারবে পাসপোর্টে স্ট্যাম্পের উপর ভিত্তি করে। তবে সে গৃহকর্মী পালিয়ে গেলে দায় নিবে না কর্তৃপক্ষ, তার কোনো গ্যারান্টি দেওয়া হবে না। আমি পূর্বেও বলে দিয়েছিলাম 20 নম্বর ভিসাধারীরা দুইভাবে আসতে পারবে, এজেন্সির মাধ্যমে এবং কফিলের মাধ্যমে। এবারে জানিয়ে দিচ্ছি শন ভিসা বা আর্টিকেল 18 নম্বর ভিসা সম্পর্কে সুখবর। ইতোমধ্যেই কুয়েতের মৎস্যজীবী সমিতি থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে মৎস্য খাতে উন্নীত করার লক্ষ্যে আরও শ্রমিক নিয়োগের দরকার। এক্ষেত্রে নতুন ভিসা দিয়ে তারা শ্রমিক নিয়োগে আগ্রহী। এদিকে নতুন করে শন ভিসার আবেদন গ্রহণের আরেকটি সুখবর দিল আকবর আল উম্মা। এখানে প্রকাশ করা হয়েছে যে কুয়েতের কৃষিকাজে নতুন শ্রমিকের জন্য আবেদন গ্রহণ করার ঘোষণা দিয়েছে কুয়েতের কৃষি ইউনিয়ন বিভাগ। করোনা কমিটির সিদ্ধান্তে প্রথম ধাপে 397 জন নতুন ভিসা পাবে। আবেদন গ্রহণের কার্যক্রম শুরু হবে আগামীকাল থেকে। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর শন ভিসা সংক্রান্ত কয়েকটি সুখবর পেলাম। ইনশাআল্লাহ শন ভিসা বা 18 নম্বর আর্টিকেল ভিসায় যারা কুয়েতে আসতে চান মাছের খামার অথবা কৃষিকাজে, তারা আগামীকাল থেকে আবেদন জমা দিতে পারবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব ভিসা সংক্রান্ত আরও আদ্যোপান্ত পরবর্তী একটি ভিডিওতে প্রকাশ করার। এদিকে কুয়েত থেকে শ্রমিক চলে যাওয়া নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে কুয়েতের একজন সাংবাদিক। বিশিষ্ট এই সাংবাদিকের নাম ইফতিহাল আল খতিব। তিনি বলেন যে এমন একদিন আসবে যখন কুয়েত থেকে মানুষ গণ অভিবাসনে বা সফরে চলে যাবে,
তারপরে আমরা একটি গুরুতর সংকটের মধ্যে পড়ব, কারণ জনসংখ্যার অনুপাতের মধ্যে ভারসাম্যহীনতা রয়েছে। এই সমস্যাটি আমাদের তাদের নয়, তাদেরকে অপমান এবং দুর্ব্যবহার করে কুয়েত থেকে নির্বাসনে পাঠানো মোটেও কাম্য নয়। এদিকে অভিবাসন নিয়ে স্থানীয় পত্রিকা আল কাবাসে প্রকাশ করা হয়েছে যে কুয়েতের একজন বিশিষ্ট এমপি আব্দুল কারিম আল কান্দারি তিনি বলেছেন যে গৃহকর্মী নিয়োগের জন্য খরচ কমিয়ে আনা এবং সহজ উপায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মন্ত্রিপরিষদ সহ করোনা কমিটি স্বরাষ্ট্র ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাই। তিনি আরও বলেন যে মহামারী শুরুর পর থেকে মানুষ এমনিতেই বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছে, অফিসিয়াল কর্মঘণ্টা যখন পুরোপুরি ফিরিয়ে দেওয়া হবে তখন এই দুর্ভোগ আরও বাড়বে। এদিকে আলকাবাসের সূত্র থেকে আরও জানা যায় যে জিলিবাল সুয়েক এলাকায় অবৈধ প্রবাসীদের প্রশাসনিকভাবে কুয়েত থেকে সফরে পাঠানো হবে। মূল উদ্দেশ্য হলো লাইসেন্স ছাড়া এলোমেলো ভাসমান বাজার এবং রাস্তার হকারদেরকে নির্মূল করা। সুয়েক এলাকার বর্তমান পরিস্থিতি দেখে মন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি দ্বারা অবৈধদের প্রশাসনিকভাবে কুয়েত থেকে সফরে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। এদিকে স্থানীয় পত্রিকা আল আনবার সূত্র অনুযায়ী জানা যায় যে আজ 11 আগস্ট 2021 কুয়েত মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের প্রধান আলোচনার বিষয় ছিল কুয়েতের স্কুলগুলো পুনরায় খুলে দেয়া। এ ব্যাপারে একটি সিদ্ধান্ত জারি করে বলা হয়েছে যে আগামী মাস থেকে কুয়েতের স্কুলগুলো খুলে দেওয়া হবে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন যে অর্ধমেয়াদি শিক্ষার্থীরা একদিন এবং দ্বিতীয় অর্ধেক দিন পরের দিন ক্লাস করবে এবং যেদিন শিক্ষার্থীরা উপস্থিত থাকবে না সেদিন ক্লাস হবে অনলাইনে। শিক্ষামন্ত্রী ঘোষিত সূচিতে প্রাথমিক বিদ্যালয়ের সময় নির্ধারণ করে বলে সকাল 7:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং ইন্টারমিডিয়েট এবং সেকেন্ডারি স্কুল সকাল 7:30 থেকে শুরু হয়ে দুপুর 2টায় শেষ হবে। স্কুল খোলা সম্পর্কে শিক্ষামন্ত্রী আরও প্রকাশ করে বলেন যে সেপ্টেম্বর মাসের শুরুতে কুয়েতের স্কুলসমূহ খোলার কথা থাকলেও তা পরিবর্তন করে 3রা অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে কিন্ডারগার্টেন, প্রাইমারি ও ইন্টারমিডিয়েট 19 সেপ্টেম্বর থেকে শুরু করা হবে এবং সেকেন্ডারি স্কুল বা কলেজগুলো শুরু করা হবে 26 সেপ্টেম্বর থেকে। এছাড়াও ছাত্রীদের পিসিআর টেস্ট নিয়ে প্রকাশ করা হয় যে সাপ্তাহিকভাবে ছাত্রীদের পিসিআর টেস্ট করাতে হবে, কিন্তু 12 বছরের কম বয়সী বাচ্চারা পিসিআরের অন্তর্ভুক্ত হবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যৌথ কমিটির প্রস্তাবের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবারে জানিয়ে দিচ্ছি ফ্লাইট সংক্রান্ত খবর। অনেকেই জিজ্ঞেস করছেন বাংলাদেশ থেকে কেউ কুয়েতে ফিরেছে কিনা। কুয়েতে আগত যাত্রীদের ব্যাপারে কুয়েতের সরকারি কোনো সূত্র এখনও পর্যন্ত রিপোর্ট পেশ করেনি। ফ্লাইট সংক্রান্ত নতুন রিপোর্ট পাওয়ার সাথে সাথেই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব। তবে সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত জানা যায় যে ইন্ডিয়া এবং মিশরের সাথে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে কুয়েত। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রবাসীরাও কুয়েতে ফিরবে এবং এ ব্যাপারে ইন্ডিয়ার রাষ্ট্রদূত শিবি জর্জ কর্তৃপক্ষের সাথে আলোচনা বৈঠকে বসেছেন। এদিকে ফ্লাইটে কুয়েতে আগত যাত্রীদের পিসিআর টেস্ট 20 দিনারের পরিবর্তে 10 দিনার করার প্রস্তাব দিয়েছেন কুয়েতের একজন এমপি মোহাম্মদ আল হুয়াইলা। তিনি বলেন যে কুয়েত সরকারের নির্ধারিত ল্যাবরেটরিতে পিসিআর পরীক্ষা করলে শুধুমাত্র 10 দিনার রাখা উচিত। বিশ্বের বিভিন্ন দেশে পিসিআর টেস্ট অনেক সহজলভ্য হলেও কুয়েতে এই পিসিআর নেগেটিভ টেস্ট অনেকটাই ব্যয়বহুল, যার কারণে সবাইকে দ্বিগুণ পরিমাণ টাকা গুনতে হচ্ছে। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশ দূতাবাস কুয়েত থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে লেখা হয়েছে যে সকলের অবগতির জন্য জানানো হচ্ছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আগামী 15 আগস্ট 2021 রোজ রবিবার দূতাবাস বন্ধ থাকবে। উক্ত সময়ে পাসপোর্ট ও অন্যান্য কনস্যুলার সেবাসমূহ বন্ধ থাকবে। আগামী 16 আগস্ট 2021 রোজ সোমবার দূতাবাস যথারীতি খোলা থাকবে। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের সর্বশেষ মহামারী ভাইরাসের আপডেট। কুয়েত মিনিস্ট্রি অফ হেলথের তথ্য অনুযায়ী 11 আগস্ট বুধবার 2021 সর্বশেষ কুয়েতে আক্রান্ত হয়েছে 424 জন। এ নিয়ে মোট আক্রান্ত হলো 404,887 জন। মৃত্যুবরণ করেছে 3 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 2,378 জন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুস্থতা লাভ করেছে 747 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো 394,704 জন। আলহামদুলিল্লাহ, দেশটির আইসিইউতে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে 226 জন এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 7,805 জন।
বর্তমানে দেশটির কোথাও কোনো লকডাউন বা কারফিউ নেই, তবে রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়াও ভ্যাকসিন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 46 ডিগ্রি এবং আর্দ্র আবহাওয়া। কুয়েতের বিশিষ্ট আবহাওয়াবিদ আদিল আল সাদউন জানিয়েছে যে গরমের মৌসুম শেষের দিকে 13 দিন পর্যন্ত গরম উচ্চ পরিমাণে থাকবে, তবে তাপমাত্রা 50 ডিগ্রির বেশি হবে না। 24 আগস্ট থেকে শুরু করে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। কুয়েতের উল্লেখযোগ্য খবরগুলো জানিয়ে দিলাম, এবার জানিয়ে দিচ্ছে সবার প্রিয় বাংলাদেশের মহামারী ভাইরাসের খবর। গত 24 ঘন্টায় বাংলাদেশে নতুন করে আক্রান্ত হয়েছে 10,420 জন। এ নিয়ে মোট আক্রান্ত হলো 13,86,742 জন। মৃত্যুবরণ করেছে 237 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 23,398 জন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুস্থতা লাভ করেছে 13,313 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,48,075 জন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আজ 11 আগস্ট থেকে লকডাউন শিথিল করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল সর্বশেষ খবর। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।